হ্যালো আসসালামু আলাইকুম। তো ঈদ উপলক্ষে সামনে ঈদ উপলক্ষে চরাঞ্চলে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা সামনে। তো সামনে দাঁড়ানোর জন্য আমাদের চরাঞ্চলে 40 থেকে 45 বা 50টা পরিবারের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব। তো চলেন আমাদের সাথে, দেখি কী করা যায় তাদের জন্য। তো এবার সবাই জানেন যে এবার আমাদের তো রমজানের মাস শেষের দিকে কি রোদটাই ছিল আর কি গরমটাই, কি ক্লান্তটাই হয়েছিলাম আমরা। তারপরও আমরা যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের প্ল্যানটা, আমাদের কাজটা সফলভাবে হয়। তো দোকানদারের সাথে যে কথা বলতেছে উনি আমার নানু হয়। তো নানুই আসলেও আমাদের অনেক সহযোগিতা করে সবসময়, আমাদের সব কাজে পাশে থাকে উনি। কি খাও কি খাও কি খাও ও বিচ্ছে, এই কি খায় কি খাস। আমরা আসলে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তাদের আর্থিক অবস্থাটা কেমন এটা দেখতেছি। যাদের অবস্থাটা আসলে বেশি খারাপ তাদেরকে আমরা আসলে এই ঈদ সামগ্রী কিছু পণ্য তাদেরকে দিচ্ছে আর কি। তো প্রত্যেকটা পরিবারকেই তো আর দেওয়া সম্ভব না, এখানে আর্থিকও কিছু বিষয় আছে যেগুলো আপনারা বুঝবেন। তাই আমরা আসলে যে পরিবারগুলো বেশি অসহায় তাদেরকে আসলে তালিকা করতেছি, তাদেরকেই দিব আর কি, আমরা যতটুকু পারি আর কি তাদেরকেই দিব। অনেকেই আছেন হয়তো ভিডিওদের দিকে বলবেন ভাই মানুষে সাহায্য করতেছেন তো ভিডিও করে ছাড়তেছেন কেন, এটা আসলে ভাই শো আপ করার মতো কিছু না, এটা আসলে মোটিভেট করার জন্য। এখন আমি কারো না কারো ভিডিও দেখেই এরকম মোটিভেট হয়েছি, যার জন্য আমি এই উদ্যোগটা নিছি। এখন এই ভিডিওটা দেখে হয়তো বা আরও দু একজনের ভিতরেও এই মানুষকে সাহায্য করার বিষয়টা জাগ্রত হইতে পারে, সেও আসলে দিতে পারে। তো এটা আসলে শো আপ করার মতো কিছু না। তো আমাদের প্রাথমিক জরিপটা অর্থাৎ প্রাথমিক তালিকাটা করতেছি। তো ওইখানে বসছিলাম আমরা একটু, তারপর উঠলাম এই বাসায় যাব। এখন আমরা দেখি বাসার অবস্থানটা কেমন আছে। কোন ঘর এই এই ঘর দিছে আন্টি, যাওয়ার সাথে সাথে আমাদের দেখে বসতে দিল, 4 টাকায় দিল। যাই হোক, বাড়িটা ঘরগুলো দেখতেছি আমরা, ঘরটাই বেশি উপরে টিনের চাল মাটির ঘর। তারপর ওই বাড়ির তথ্য নেওয়া শেষ হইলো আমাদের, তারপর আমরা সামনের দিকে আগাইতেছি আর একটা বাড়িতে যাওয়ার জন্য। তো আগাইতে ওই যে জানালা দেখা যাচ্ছে ওইখান থেকে আরেক আন্টি ডাক দিছে, মাছ ধরে আসলাম তুমি, খোলো ঘুরে ভূত হয়েছ তুমি। হ্যাঁ, তো ওইখান থেকে যাচ্ছি আর একটা বাসার দিকে আমরা। তো আমাদের সাথে এই যে খালি গায়ে একটা লোককে দেখা যাচ্ছে, উনি অবশ্যই স্থানীয় ওইখানকার, উনি আসলে তো আমরা অপরিচিত। উনি বিভিন্ন বাসায় নিয়ে যাচ্ছে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, উনি দেখে দেখে দিচ্ছে যেগুলা বাড়িতে দরিদ্র মানুষ আছে, বেশি একটু অসহায় মানুষ আছে তাদেরকে দেখে দিচ্ছে আর কি, যে এই বাড়িগুলো যান। জরিপ কার্যক্রমটা শেষের দিকে প্রায়, তো এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে বাজারে আসলাম। আসার পরে আমরা বাজারে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি যে আসলে তাদের জন্য কী কেনাকাটা করা যায়, তাদের কী দেওয়া যায়। তো এখানে এই যে আমাদের রোমের বিখ্যাত মানে প্রভাবশালী অনেক ব্যবসায়ী প্রদীপ দাদা, ওইখানে ওনার জন্য অপেক্ষা করেছিলাম কিছুক্ষণ। তো উনি আসলো, ওই যে দোকানে আসতেছে দাদা, পরবর্তী দাদার সাথে আমরা এখন কথা বলবো। তো আমরা আসলে যে 45টা পরিবারকে বাছাই করছি, তো প্রত্যেকটা পরিবারকে আমরা দিতেছি হইতেছে আপনার চাল হচ্ছে 25 কেজি, ডাল হচ্ছে 2 কেজি, আর সয়াবিন তেল হচ্ছে 1 কেজি, আর লবণ হচ্ছে 1 কেজি, আর ডিম হচ্ছে 1 ডজন। যেহেতু রমজান মাস তারা রোজা থাকবে, তো সেই সেক্ষেত্রে আমরা আর কি ডিমটা 1 ডজন করে দিতেছি।
তো এই ছিল আমাদের সামর্থ্যের অনুযায়ী, তো এগুলোই আমরা আপাতত নিতেছি। তো আমরা যে ঈদ সামগ্রীতে এই জিনিসগুলো যে তাদেরকে দিব, এইটা দিব হচ্ছে আমরা এই ভিডিওটা দেখবেন হচ্ছে আপনারা দ্বিতীয় পার্টে। হ্যাঁ, এটা শুধু আমরা তালিকা করলাম, সেইটার ভিডিও দিলাম আর কী কী নিলাম এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো নেক্সট ভিডিওতে আমরা যে 45টা পরিবারকে দিব ঈদের উপলক্ষে, যে আমরা তাদের পাশে দাঁড়াবো, সেই ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর কীভাবে আমরা আরও মানুষকে সাহায্য করব, যদি আপনাদেরও সেরকম মতামত থাকে আমাদেরকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।